सिलगढ़ीमा पर्यटनसित सम्बद्ध मानिसहरूलाई कोभिड टीकाकरण कार्य सुरु भएको छ। कोभिडको दोस्रो लहरको महामारीमा पर्यटन उद्योगले ठूलो हानि झेल्न परिरहेको छ। यो टीकाकरण अभियानले पर्यटन क्षेत्रमा सुधार आउने आशा गरिएको छ। शनिबार पर्यटनसित सम्बद्ध मानिसहरू, होटल कर्मचारीहरू, टुर अपरेटरहरू, ट्राभल्स कर्मचारीहरू, गाडीका चालकहरू लगायत होमस्टे सञ्चालकहरूलाई कोभिड टीकाकरण गरिने कार्य सुरु भएको छ। यस क्रममा शनिबार सिलगढीको वार्ड नम्बर 44 स्थित नगर प्राथमिक स्वास्थ्य केन्द्रमा कोभिड टीकाकरणको आयोजना गरिएको थियो, जहाँ 160 जनालाई टीकाकरण गरिएको छ। यो टीकाकरणको सम्बन्धमा हिमालयन हस्पिटालिटी एन्ड टुरिज्म डेभलपमेन्ट नेटवर्कका एकजना अधिकारी सम्राट सन्यालले भने, टीकाकरणको साथसाथै हामीले आशाको किरण देखिरहेका छौँ। आगामी सितम्बरसम्म टीकाकरण भइसकेपछि पर्यटन उद्योगले सास फेर्ने मौका पाउनेछ भन्न सकिन्छ। দেখুন, প্রথম কথা, ট্যুরিজম ইন্ডাস্ট্রি যারা স্টেক হোল্ডার আছে তারা খুব খুশি। হয়তো ব্যবসার দিক থেকে আমরা আশার আলো না দেখতে পারলেও এই ভ্যাকসিনেশনটা শুরু হওয়ার জন্য আমরা একটু আশার আলো তো দেখতে পাচ্ছি, যে একটা সময় হয়তো আমাদের এই দুর্দিন কাটিয়ে আমরা এই ভ্যাকসিনেশনের মাধ্যমে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে রিভাইভ করাতে পারব। আমরা এটাও আশাবাদী যে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি যদি ভ্যাকসিনেশন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়, তাহলে হয়তো আমরা এটাও অ্যাচিভ করতে পারবো যে আমরা এই ডেস্টিনেশনটাকে যদি কমপ্লিটলি ভ্যাকসিনেটেড করাতে পারি, তাহলে আমরা এই ডেস্টিনেশনটাকে ব্র্যান্ড করতে পারবো আমাদের এই উত্তরবঙ্গ, সামগ্রিকভাবে উত্তরবঙ্গকে এবং পশ্চিমবঙ্গকে, যে উই আর আ সেফ অ্যান্ড ভ্যাকসিনেটেড স্টেট। এটা কিন্তু দু ক্ষেত্রে খুব লাভবান হবে। প্রথম ক্ষেত্রে কোথায় লাভবান হবে, যে যারা ঘুরতে আসবে তাদের কাছে যখন তারা যখন জানতে পারবে আমাদের ডেস্টিনেশনের ট্যুরিজম ওয়ার্কাররা ভ্যাকসিনেটেড, তারা কিন্তু খুব উৎসাহ পাবে আসার জন্য, সেফ ফিল করবে। এবং যারা পরিষেবাটা দেয়, আপনি জানেন যারা ট্যুরিজম ওয়ার্কাররা পরিষেবা দেয়, তারা কিন্তু একদম ফ্রন্ট লাইনে থেকে দেয়। যারা ওয়েটাররা আছে তারা কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে আসছে কাস্টমারের, যেমন ফ্রন্ট অফিসের স্টাফরা আসছে বা ড্রাইভার আছে। এই যে এই এই জায়গাটা যখন হবে, এরাও কিন্তু পরিষেবা দিতে ততটাই বেশি সাহসী বোধ করবে। তাহলে অ্যাজ আমরা যদি পশ্চিমবঙ্গ এবং সামগ্রিকভাবে আমাদের উত্তরবঙ্গের পাহাড় ডুয়ার্সকে এই ভ্যাকসিনেশন প্রসেসটা কমপ্লিট করতে পারি 22 সেপ্টেম্বর, তাহলে আমরা এটা আশাবাদী যে আমরা হয়তো কিছুটা হলেও যে 2 বছরের ধাক্কা আমরা কোনো মতে সামলে আছি, সেটাকে আমরা হয়তো পুজোর যে পর্যটন মরশুম আছে বা আগামী দিনে ক্রিসমাস এবং নিউ ইয়ারের যে পর্যটন মরশুম হয় সেটাতে আমরা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবো। এবং এই ভ্যাকসিনেশনের মাধ্যমেই হয়তো সামগ্রিকভাবে পর্যটন ইন্ডাস্ট্রিটা কিন্তু ঘুরে দাঁড়াবে আগামী দিনে, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে।